নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্দা অনুমতির বিষয়টা যখন আসলো তখন সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মার ঘরে ঢোকার সময় অনুমতি নিব? আল্লাহ নবী বললেন যে হ্যাঁ অবশ্যই নিবে। বলে যে আমি তোমার মার সাথেই ঘরে একই ঘরে থাকি। কয়ে তারপরেও নিবে? কয়ে সবসময় থাকলে ওইটা তো আমারও ঘর, অনুমতি কি নেওয়া লাগবে? আল্লাহ নবী বললেন যে তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো? সাহাবি বললেন যে নিশ্চয় না। কয়ে তাহলে অনুমতি নিয়ে ঘরে যাও। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রথমে আল্লাহ বললেন নারী তোমরা ঘরে থাকো, এরপর আল্লাহ বলছেন যদি কোনো কারণে বের হও তাহলে জাহেলে যুগের অসভ্য মেয়েদের মতো তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না। যদি কোনো প্রয়োজনে বের হও তাহলে জাহেলে যুগের অসভ্য মেয়েদের মতো। এখানে আল্লাহ কি ভালোবেসে কইলেন না গালি দিলেন? হ্যাঁ, কি বলে গালি দিলেন? অসভ্য, জাহেলে যুগের অসভ্য মেয়েদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। তিন কারণে নারী ঘর থেকে বের হবে। কয় প্রয়োজনে? তিন প্রয়োজনে নারী ঘর থেকে বের হবে। কয় প্রয়োজনে বলেন? সবাই বলেন, কয় প্রয়োজনে নারী কয় প্রয়োজনে ঘর থেকে বের হবে? তিন প্রয়োজনে ঘর থেকে বের হবে। এক নম্বর প্রয়োজন দিন শিক্ষার জন্য। কতটুক কি প্রয়োজন? দিন শিক্ষার জন্য। এরও কিছু নিয়ম নীতি আছে দিন শিক্ষার জন্য কেমনে বের হবে, এরও নিয়ম নীতি আছে। তাহলে এক নম্বর প্রয়োজন নারী দিন শিক্ষার জন্য ঘর থেকে বের হবে। যেমন সাহাবী মহিলারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিন শিক্ষার জন্য চারজন মহিলা যাইতেন। তো মহিলারা দিন শিক্ষার জন্য ঘর থেকে বের হতে পারবে। দুই নম্বর, নিজ প্রয়োজনে, নিজের ব্যক্তিগত প্রয়োজনে, নিজের ব্যক্তিগত প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, যাবে না ডাক্তারের কাছে? হ্যাঁ যাবে। বাবার বাড়ি যাওয়া প্রয়োজন, যাবে না? একদম আত্মীয় অসুস্থ, তাকে দেখতে যাবে না? তাহলে একটা হলো দিন শিক্ষার জন্য, আর একটা হলো নিজের প্রয়োজনের জন্য, আর একটা হলো আর্থিক সংকটে পড়ে অর্থ সংগ্রহের জন্য। আর্থিক সংকটে পড়ে অর্থ সংগ্রহের জন্য নারী ঘরের বাইরে যেতে পারবে। তাহলে কয় প্রয়োজনে নারী ঘর থেকে বের হবে? কয় প্রয়োজনে বলেন তো? এক নম্বরে, দুই নম্বরে ব্যক্তিগত প্রয়োজনে, তিন নম্বরে আর্থিক সংকটে অর্থ সংগ্রহের জন্য যাবে, দারিদ্রতা দূর করার জন্য। আলোচনা করতেছিলাম যে নিষ্প্রয়োজনে নারীর, নিষ্প্রয়োজনে নারীর নামটাও প্রকাশ করা ঠিক না। প্রয়োজনে নিবে, নিষ্প্রয়োজনে নিবে না। নারীর জন্য যে শব্দগুলি ব্যবহার হয় নিষ্প্রয়োজনে সেই শব্দগুলিও ব্যবহার করবে না। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে শুধুমাত্র একজন নারীর নাম নিয়েছেন। এটার দুইটা কারণ মুফাসসিরিনে কিরাম লেখেন। একটা হলো হযরতে মারিয়াম তার পরিচয় দেওয়ার মতো অন্য কোনো পুরুষ ছিল না, ঠিক আছে? এই জন্য মারিয়াম আলাইহিসসালামের নাম আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করেছেন, এবং তার একটা, তার নামে একটা সুরাও নাজিল করেছেন, একটা সুরার নামকরণ করেছেন, সুরাতু মারিয়াম। আর একটা ব্যাখ্যা আছে যে খ্রিস্টানদের একটা ধর্ম বিশ্বাস ছিল কোনো ভদ্র স্বামী, কোনো ভদ্র স্বামী তার স্ত্রীর নাম নেয় না, সভ্য স্বামী তার স্ত্রীর নাম নেয় না, ঠিক আছে? এ কথাটা খেয়াল রাখেন। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস কি? কোনো ভদ্র স্বামী, সভ্য স্বামী তার স্ত্রীর, এটা কি আমাদের না খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস? আবার খ্রিস্টানরা বলতো যে মারিয়াম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। এটা কাদের ধর্ম বিশ্বাস? খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস যে মারিয়াম কার স্ত্রী? কাদের ধর্ম বিশ্বাস? মারিয়াম আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র। এটা কাদের, কাদের? আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? এরা কয় তিন মিলে, তিন মিলে এক আল্লাহ।
খ্রিস্টানরা কি কয়? আল্লাহ তাআলা, ঈসা, মারিয়াম, তিনজনে মিলে এক আল্লাহ। এটা কাদের বক্তব্য? তৃতীয়বাদে বিশ্বাসীরা। আল্লাহুস সামাদ, আল্লাহ অবকাপেক্ষী, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহর কি কোনো কিছুর প্রয়োজন নাই? আল্লাহর, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর কোনো কিছুরই প্রয়োজন নাই। আল্লাহ যা কিছু সৃষ্টি করছে দয়া করে, আর কিছু না, সব দয়া করে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকেও, আল্লাহকে কেউ জন্ম দেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ আছে? কেউ নাই। তো যে কথা বলছিলাম, তাহলে খ্রিস্টানদের দুইটা ধর্ম বিশ্বাস, একটা কি মারিয়াম আল্লাহর, এই সবাই কথা কন না কে, মারিয়াম আল্লাহর, এটা কাদের ধর্ম বিশ্বাস? আবার আর একটা ধর্ম বিশ্বাস কি, কোন সভ্য স্বামী তার স্ত্রীর নাম নেয় না। তো আল্লাহ এখানে মারিয়ামের নাম কোরআনের মধ্যে বারবার বলে বুঝাচ্ছেন, মারিয়াম আমার স্ত্রী না, মারিয়াম আমার, কারণ আল্লাহর থেকে তো ভদ্র কেউ নাই, আছে নাকি? আল্লাহর থেকে ভালো কেউ আছে? তো আল্লাহ যদি মারিয়ামের নাম নেয়, তাহলে বোঝা যাচ্ছে কি আল্লাহ মারিয়া মারিয়ামের স্বামী না, মারিয়াম আল্লাহর স্ত্রী না। আল্লাহু আলাম, হয়তো এই কারণে, সঠিকটা আল্লাহ ভালো জানে। কথাটা বুঝতে পারছেন? তাহলে নারীরা, নারীদের আরো কি কি জিনিস পর্দা করতে হয়, তাহলে আমরা বুঝলাম এই আয়াতের মাধ্যমে যে আল্লাহ তাআলা নারী পুরুষ সকলকেই সমানভাবে ভালোবাসেন, কিন্তু নারীদের নাম গোপন রাখছেন কেন? নারীদের নাম নেন নাই কেন? নারী যেমন পর্দায় থাকার জিনিস, নারীর নামটাও পর্দায় থাকার জিনিস। নারী যেমন, নারীর সব, নারীর জন্য যে নির্দিষ্ট শব্দ সেগুলিও পর্দায় রাখার জিনিস। একটা ঘটনা বলি, আমাদের দেশে কিছু মহিলারা আছে, এরা মনে করে স্বামীর নাম নেওয়া যাইতো না, আছে না এরকম কিছু, স্বামীর নাম নেওয়া যাবে না, এমন কিছু মানুষ আছে। আসলে এখানে নাম, একজন আরেকজনের নাম নেওয়ার একটা মূলনীতি আছে, যে ছোট সে বড়র নাম ধরে ডাকবে না, যে ছোট সে বড়র নাম ধরে ডাকবে না, কিন্তু প্রয়োজনে বড়র নাম নিতে পারে। কথাটা বুঝতেছেন? যে ছোট সে এমনি এমনি বড়র নাম ধরে ডাকবে না, বড়র নাম নিবে না, কিন্তু যে প্রয়োজনের সময় বড়র নাম নেওয়াতে কোনো দোষ আছে? আচ্ছা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে? সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা যদি বলি ইয়া মুহাম্মদ, অপরাধ হবে কি হবে না? মারাত্মক অপরাধ হবে, মারাত্মক অপরাধ হবে, বাস্তবে অপরাধ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকতে আল্লাহ নিষেধ করেছেন, এমনকি স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কোথাও ইয়া মুহাম্মদ ডাকেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি বলে, উপাধি ধরে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া ইয়া আইয়ুহাল মুদাসসির, এরকম ভাবে নবীর উপাধি ধরে আল্লাহ তাআলা ডাকছেন। কোথাও আল্লাহ তাআলা নবীর নাম সরাসরি নেন নাই, ইয়া মুহাম্মদ এরকম ডাকেন নাই। কিন্তু যদি আমাদেরকে বলে কেউ, তুমি কার উপরে ঈমান আনছো, তখন বলতে হবে কি, আল্লাহর উপরে ঈমান আনছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপরে ঈমান আনছি। এই যে নবীর নাম নিলাম, এখানে দোষ আছে? হ্যাঁ, প্রয়োজনে নাম নেওয়ায় দোষ আছে? বুঝতে পারছেন? তাহলে সাধারণ স্ত্রীরা স্বামীর নাম নিতে পারবে না, কিন্তু প্রয়োজনে স্বামীর নাম নেওয়াতে কোনো দোষ আছে? এমনি স্বামীর নাম ধরে ডাকতে পারবে না, কিছু বিয়াদব মহিলা আছে, স্বামীর নাম ধরে ডাকে, কত বড়, স্বামীর নাম ধরে ডাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিত, সেটা ছিল তার স্বামী, আর স্বামীর নাম ধরে ডাকে, ব্যাকল কোথাকার। ওই যে নাম ধরে ডাকার কারণ আছে, টুনাটুনি প্রেম করছিল, ওই যে বাদাম তলায় প্রেম করছিল না, ওই সময় নাম ধরে ডাকা অভ্যাস বানাইছে, ওইটা আর এখনো যায় নাই, ওই নামটা নাম ধরে ডাকা অভ্যাস এখনো রয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ, প্রয়োজনে স্বামীর নাম নেওয়াতে কোনো সমস্যা নাই। এটা কৌতুক বা একটা ঘটনা আছে, হাসির ঘটনা,
সেটা হলো এক মহিলার স্বামীর নাম হলো রহমতুল্লাহ। কি নাম? স্বামীর নাম হলো রহমতুল্লাহ। এখন ওই মহিলা আগে নামাজ কালাম পড়তো, কারণ বিয়ের পরেও নামাজ কালাম পড়তে গেছে, আর নামাজের শেষে সালাম ফিরাইতে হয় কি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ তো স্বামীর নাম। কিছু কিছু মহিলার ধারণা আছে স্বামীর নাম নেওয়া যায় না, ধারণা আছে না? উনি ওই মহিলাও ছিল সেই গ্রুপের একজন। ঘটনাক্রমে ওই পুরুষের একটা সন্তান আছে, সেই সন্তানের নাম হলো টিক্কা। কি টিক্কা? বাস্তবতা আল্লাহ ভালো জানে, একটা গল্প আর কি। এখন উনি নামাজের মধ্যে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি বলে তাহলে স্বামীর নাম নেওয়া হয়ে যাবে মারাত্মক অপরাধ উনাদের ধারণা মতে। এখন কয় কি, আসসালামু আলাইকুম টিক্কার বাপ, বুঝতে পারছেন, আসসালামু আলাইকুম টিক্কার বাপ। তো আসলে কি স্বামীর নাম প্রয়োজনে নেওয়াতে কোনো অন্যায়? কোনো অন্যায় নেই। তো যারা ধারণা করে যে স্বামীর নাম প্রয়োজনে অপ্রয়োজনে কখনোই নেওয়া যাবে না, তাদের নামাজটাও আসসালামু আলাইকুম টিক্কার বাপের মতোই হবে, বুঝতে পারছেন। যাই হোক, তো আল্লাহ তাআলা এখানে একটা শিক্ষা দিলেন, সেটা হলো মহিলারা যেমন পর্দায় থাকবে তাদের নামগুলিও, মহিলারা যেমন গোপন থাকবে তাদের নামগুলিও গোপন রাখার বিষয়ে নিষ্প্রয়োজনে প্রকাশ করা ঠিক না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাঈ ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কাওলাম মারুফা। আমরা একটু দেখি আল্লাহ তাআলা কোন কোন জিনিসের পর্দা করতে বলেন, তো দেখার বিষয় না, দেখার বিষয় কি না? আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা আন নাবিয়্যি লাস্তুন্না, আসলে এখানে নবীদের স্ত্রীদের কথা বলছেন, কিন্তু উদ্দেশ্য সমস্ত মুমিন নারী, সমস্ত মুসলিম নারী। হে নবীর স্ত্রীগণ এবং মুমিন নারীগণ, কাআহাদিম মিনান নিসাঈ ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদা'না বিল কওল, ফালা তাখদা'না বিল কওল, যে তোমরা প্রয়োজনে যদি পরপুরুষের সাথে কোনো কথা বলো তাহলে তোমাদের কণ্ঠের যে মিষ্টতা, কণ্ঠের যে কোমলতা, এটা দিয়ে কথা বলো না। পরপুরুষের সাথে যদি কোনো ন্যায়সঙ্গত কোনো প্রয়োজনীয় কথা বলতে হয় তখন তুমি কথা বলবে কর্কশ ভাষায়। কি ভাষায়? কর্কশ ভাষায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যখন সাহাবীদের সাথে কোনো প্রয়োজনে কোনো মাসআলার সমাধান দিতে গিয়ে, কোনো হাদিস বলতে গিয়ে বা কোনো তাফসির বলতে গিয়ে যদি কখনো কোনো সাহাবীদের সাথে কথা বলতে প্রয়োজন হয়েছে, মুখের উপর আঙ্গুল দিয়ে কথা বলতেন, যাতে মুখের কণ্ঠের যে কোমলতা, কণ্ঠের যে মিষ্টতা, যে মাধুর্যতা, এটা যেন প্রকাশ না পায়। কথাটা বুঝতে পারছেন? আর আমাকে সকিনা জরিনারা গান গায়, কয় গান গাইলে নাকি গুনাহ হয়? হ্যাঁ, আরে কণ্ঠের আওয়াজে একটা মজা আছে, এটাও তো সত্য, সত্য না? মহিলাদের কণ্ঠের ভিতরে যে একটা মজা আছে, এটা সত্য না? আল্লাহ বলছেন, আপনি সত্য বলেন বা না বলেন তাতে কোনো যায় আসে না, আল্লাহই সামনে বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাঈ ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মারুফা। আল্লাহ কারণ বর্ণনা করতেছেন যে কেন কর্কশ ভাষায় কথা বলবে, কেন? কয় কর্কশ ভাষায় যদি কথা না বলো, তুমি যদি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ও মিষ্টি ভাষায় যদি কথা বলা শুরু করো, তো যাদের মনের মধ্যে রোগ আছে, যাদের মনের মধ্যে রোগ আছে, নারী আকৃষ্টতা বেশি আছে, এরা তোমাকে নিয়ে বাজে চিন্তা করবে। কি করবে? বাজে চিন্তা করবে। এরা তোমার এই কণ্ঠস্বর শুনে তোমাকে পাওয়ার, তোমাকে কামনা করবে, তোমাকে বাসনা করবে। করে না? করে কি না? আল্লাহ তো মিথ্যা বলে নাই, আল্লাহ তো সত্য বলছে। আল্লাহ আমাকে বানাইছে, আমাকে দিলের খবর আল্লাহ জানে না? আরে যদি কোনো পুরুষ কয়, আমার এক উস্তাদে বলতেন, যদি কোনো পুরুষ বলে যে ভালো সুশ্রী সুন্দর চেহারাওয়ালা ভালো বংশওয়ালা কোনো ভালো নারীকে দেখে তোমার ভিতরে যদি তাকে পাওয়ার কামনা বাসনা না আসে,
তাহলে যদি কেউ এমন বলে যে না আমার ওগুলোর প্রতি কোনো আকৃষ্টতা নাই, তাহলে ওখানে হুজুর বলতেন যে বুঝে নিবা, হয় মিথ্যা কথা কইছে না হয় ওটা হিজলা, হয় মিথ্যা কথা কইছে না হয় কি, আল্লাহ বানাইছেই এইভাবে, আল্লাহ তৈরি করছে এইভাবে, তা না হলে নারী পুরুষে তৈরি করার উদ্দেশ্য কি? আল্লাহ একের প্রতি যদি আরেকের আকৃষ্টতা না থাকবে, আকর্ষণ না থাকবে, তো আল্লাহ বানাইছে এইভাবে কেন? আল্লাহ তো বানাইছে আকর্ষণ দিয়ে। যদি কেউ বলে হুজুরকে মনে দোষ, আল্লাহ কইছে মানুষের মনে দোষ আছে দেখে আল্লাহ পর্দা করতে কইছে। ওয়াকুলনা কাওলাম মারুফা, আর যে কথাটা বলবে সেটা ন্যায়সঙ্গত কথা বলবে, প্রয়োজনীয় কথা বলে, নিষ্প্রয়োজনীয় কোনো কথা বলবে না। তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি, এক নম্বরে কোনো নারী কোনো পুরুষের সাথে কথা বলবে না, কোনো নারী কোনো পুরুষের সাথে, পরপুরুষের সাথে কোনো নারী কোনো পরপুরুষের সাথে কথা বলবে না। যদি বলে, যদি প্রয়োজন থাকে, আল্লাহ অনেক প্রয়োজন দিয়ে রেখেছে, যদি প্রয়োজনে কথা বলে তাহলে কিভাবে বলবে? খুব মিষ্টি ভাষায়। এই কথা বলেন সবাই, খুব মিষ্টি ভাষায়, হ্যাঁ কর্কশ ভাষায় কথা বলবে। কেন? কেন সবাই বলেন কেন? যাদের মনে রোগ আছে এই মিষ্টি ভাষা শুনে কি করবে? তাকে নিয়ে কুচিন্তা করবে। এহ না জানি কণ্ঠ এত সুন্দর, তাহলে চেহারাটা কেমন, হ্যাঁ এই মন্তব্য করছে আমি নিস্তানে শুনছি, তখন আমি ছোট, একজন মোবাইলে ফোন দিয়েছে একজনের কাছে, আমারই এক আত্মীয়, তো মোবাইলে তারা তো এই এত কিছু দিন ধর্ম সম্পর্কে এত কিছু জানে না, তো মোবাইলে রং নাম্বারে কল গেছে, উপর থেকে ধরছে এক নারী, কণ্ঠ খুব ভালো লাগছে, ফোনটা কাটে বলতেছে একটা মেয়ে ফোন ধরলো, কণ্ঠটা যে এত সুন্দর না জানি সে কত সুন্দর, বুঝেন নাই? আরে বলে না এগুলি, এগুলি বলে বাস্তব কথা, কণ্ঠ এত সুন্দর না জানি সে কত সুন্দর, এই যে মনের মধ্যে রোগ আছে, এই রোগে আক্রান্ত যাতে না হয়, এই সুযোগটা যাতে না পায়, নারীর মর্যাদা যাতে নষ্ট না হয়, নারীর সম্মান যাতে নষ্ট না হয়, কোনো নারীকে নিয়ে কোনো খারাপ পুরুষ যেন কোনো বাজে মন্তব্য বাজে চিন্তা না করতে পারে, এই জন্য আল্লাহ নারীদেরকে পরামর্শ দেন, আদেশ দেন, তোমরা যদি কোনো প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলো তাহলে কর্কশ ভাষায় কথা বলবে। কথাটা কি বুঝাইতে পারলাম? আল্লাহ কি নারীদের মর্যাদা নষ্ট করার জন্য আদেশ করলেন নাকি নারীদের মর্যাদা রক্ষার জন্য আদেশ করলেন? নারীদের মর্যাদা রক্ষার জন্য। তো আমাদের নারীদের মর্যাদা রক্ষার প্রয়োজন আছে কিনা? আছে। আমরা যে আমাদের মাদেরকে, বোনদেরকে, খালাদেরকে, মেয়েদেরকে, যে ওই যে দুলাভাই আসলে দুলাভাইয়ের সাথে কথা বলতে লাগাই দিই, পরপুরুষ আসলে কথা বলতে লাগাই দিই, গল্প করেন, আরে তোর ভবিষ্যতে গল্প কর আমি আসতেছি, হ্যাঁ করি কিনা, হ্যাঁ তাহলে আপনার স্ত্রীর মর্যাদা আপনি নষ্ট করলেন কিনা, আপনার বোনের মর্যাদা আপনি নষ্ট করলেন কিনা, সে বিষয়ে আসতেছে সামনে আবার। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাঈ ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। অন্য আরেকটা জায়গায় আল্লাহ তাআলা এই সূরা আহজাবের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। যে অনেক সময় পাশাপাশি বাড়ি হলে একই জায়গায় বসবাস করলে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস একজনের বাড়িতে সব থাকে না, আপনার বাড়ি নিত্য প্রয়োজনীয় সব জিনিস কি আছে? নাই। কথার কথা আপনার কারেন্টের একটা তার ছুটে গেছে, তারটা লাগাই দেওয়া প্লাস দরকার, আপনার কাছে প্লাস নাই, এই প্লাসটা আনতে আপনি পাশের বাড়ি যাচ্ছেন, পাশের বাড়ি কোনো পুরুষ নাই, আছে আপনার ভাবি, পাশের বাড়ির মহিলা আছে যে আপনার মাহরাম না, এখন আপনি যদি তার কাছে চান সে আপনাকে কিভাবে সামনে এসে দিবে? আল্লাহ এখানেও এই প্রয়োজন পুরা করার জন্য আল্লাহ ব্যবস্থা দিয়েছেন। যদি কোনো পরপুরুষকে নারীরা কোনো জিনিস দেয়, কোনো পুরুষরা যদি কোনো নারীর কাছে কোনো প্রয়োজন জিনিস আনতে যায়, তো নারীরা কিভাবে দিবে? হাতে হাতে? হাতে হাতে দিবে না, পর্দার আড়াল থেকে দিবে, পর্দার আড়াল থেকে দিবে।
এমনটা করলে, আমি দেখেছি আমার উস্তাদদেরকে দেখেছি, তাদের বাড়িতে আমরা অনেক সময় খাবার আনতে যাইতাম, হুজুরের খাবার আনতে বাড়িতে যাইতাম, হুজুরের বাসায়, তো বাড়ির সামনে যে দরজায় এরকম ই করতাম, আওয়াজ দিতাম, আওয়াজ দিলে খাবারটা, আওয়াজ দিয়ে আমরা সরে আসতাম, ওনারা খাবারটা আমাদের হাতে দিতেন না, ওই খাবারগুলি বা যে জিনিসটা আনতে যেতাম সেটা ওই বাড়ির সামনে রেখে, গেটের সামনে রেখে ওনারা পর্দার আড়ালে যে ওনারা আওয়াজ দিতেন, আওয়াজ দিলে আমরা কাপড় সরাই বা বেড়া সরাই, গেট সরাই, আমরা ওইখান ওইটা নিয়ে চলে আসতাম, নিয়ে বের হয়ে আমরা আবার আওয়াজ দিলে ওনারা বুঝতে যে গেছে গা। কথাটা বুঝতে পারছেন? এটা হলো পর্দা, এটার নাম কি? আর আমাকে হাতে হাতে না দিলে হয় না। আরে ভাই তুই কতদিন পরে আইসিস, বুঝে আসে না, একটা পান বানাই মুখের মধ্যে না দিলে ভাল ঠেয় না। আরে ভাবি কতদিন আপনারা তার পান খায় না, একটা পান বানাই দেন, আর ভাবিও সুন্দর করে পান বানায় হাতে হাত দিবেন কে মুখের মধ্যে দিয়ে আই দেন খাই, দেখি না কথা বলতেছি কিন্তু বাস্তব কথা, বাস্তব কথা আল হাক্ক মুররুন, সত্য কথা তিতা, সত্য কথা কি? বর্তমান যুগটা এমন হয়ে গেছে আসলে, সত্য কথা যদি কেউ বলে মানুষ বলে যে এটা খারাপ, এই লোকটা খারাপ, সত্য কথা যদি কেউ বলে বলে যে এই লোকটার রুচি খারাপ, এই লোকটা খারাপ, আর উনি যে করতেছে এটা খারাপ না, বুঝেন নাই? একসাথে বাপ মা, বাপ মা ছেলে মেয়ে সব একসাথে মিলে ঘরের মধ্যে নগ্ন সিনেমা দেখতেছে, অর্ধ উলঙ্গ নাচ ড্যান্স দেখতেছে, উনি দেখতেছে ছেলে মেয়ে নিয়ে কোনো সমস্যা নেই, মোল্লায় যদি মসজিদে বসে ওয়াজ করে তাই এই হুজুরের রজ্জা নাই, এই হুজুরের কি নাই, বলে কি বলে না? তোমার যে লজ্জা নাই এটা বোঝো না তুমি, তুমি তোমার ছোট্ট বাচ্চাকে নিয়ে ল্যাংটা ছবি দেখতেছো, তোমার লজ্জা নাই? একটা প্রশ্ন করছে, মেয়েদের লজ্জা বেশি না ছেলেদের লজ্জা বেশি? তা মেয়ে একটা ছোট্ট বাচ্চা উত্তর দিচ্ছে যে মেয়েদের লজ্জা কম ছেলেদের লজ্জা বেশি, কেন? কয় টিভির মধ্যে দেখি মেয়েরা সব ছোট ছোট পোশাক পরে, ছেলেরা সব ফুল প্যান্ট পরে, কি? আরে নারী জাতি এমন হয়ে গেছে এখন, এরা যত পোশাক খুলতে পারে এরা মনে করে ততই আমাদের দাম বেড়ে যাচ্ছে, আসলে কি দাম বাড়তেছে? দেখেন আল্লাহ কি বলে, আল্লাহ কি বলে বলতেছি আমি সামনে, তাহলে আল্লাহ আরেকটা আমাদেরকে আদেশ করতেছেন কি, যদি কোনো নারীর থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয় আমরা কিভাবে নিব, হাতে হাতে সামনাসামনি দাঁড়ায়ে, কিভাবে? পর্দার আড়াল থেকে দিবে, পর্দার আড়াল থেকে সে রেখে দিবে, আমি সেখান থেকে নিব, তার হাতের থেকে নিব না, সে নিচে রাখবে আমি সেখান থেকে নিব, এটাই হলো সতর্কতা। সে রেখে আওয়াজ দিবে, আমি ওখান থেকে নিয়ে আওয়াজ দিব যে হ্যাঁ আমি নিয়ে চলে গেছি, তোমাদের কাছে তোমরা কোন করতে পারো, আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারতেছি? এটা কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, আল্লাহ কারণও বর্ণনা করতেছে এই পর্দার আড়াল থেকে কেন লেনদেন করবে, এটা হলো তোমাদের জন্য পবিত্রতা, মহিলাদের জন্য পবিত্রতা, তোমাদের জন্য পবিত্রতা, মহিলাদের জন্য পবিত্রতা। অনেক সময় এমন হয় ভাবি এক গিলাস পানি দেন তো, দিতে আসছে পানি হাত ধরে বসে, বিয়েন এক গিলাস পানি খাওয়ান তো, বিয়েন এক গিলাস পানি নিয়ে আসছে, পানি না গিলাস না ধরে ধরে হাত, এগুলো আপনারা দেখেন নাই? বাস্তব কথা এগুলি, এগুলি বাস্তব কথা। তো এই যে পর্দা নষ্ট হইল, ওই মেয়েটা বেইজ্জতি হইল, ওই মেয়ের সম্মান, ওই মেয়ের হাতটা ধরলো, এটা কি মেয়ের সম্মান বাড়লো না নষ্ট হইল? এই যে সম্মানটা নষ্ট হইল, এই সম্মান যাতে নষ্ট না হয়, ওই পুরুষও যেন ভালো থাকে, ওই নারীও যেন ভালো থাকে, এই জন্য আল্লাহ এই বিধান দিয়েছেন যে পর্দার আড়াল থেকে নিবে, পর্দার আড়াল থেকে দিবে, পর্দার আড়াল থেকে নিবে, সামনাসামনি যাবে না। কথাটা কি বুঝাইতে পারলাম? বুঝছেন আপনারা? তাহলে আল্লাহ যে বললেন পর্দার আড়াল থেকে লেনদেন করবে, এটা কেন, কেন বলেন, কেন বলেন? এটা মেয়েদের জন্য পবিত্রতা, ছেলেদের জন্য পবিত্রতা, উভয় পক্ষ যেন পবিত্র থাকে, উভয় পক্ষ যাতে পবিত্র থাকে, কাহারও ব্যাপারে ছেলের ব্যাপারেও মেয়ের মনে কোনো কুমতলব না আসে, মেয়ের ব্যাপারেও ছেলের মনে কোনো কুমতলব না আসে। আরে আমরা তো সাধারণ মানুষ, সাহাবা ইকরাম হাত ধরে বসছে, আমরা তো সাধারণ মানুষ, সাহাবা ইকরাম পর্যন্ত হাত ধরে বসছে, তওবাটাও সেরকম করছে, কিন্তু ধরে তো বসছে শয়তানের ধোকায়, তওবাটাও সেরকম করছে, আল্লাহ তার তওবা কবুল হয়েছে, আল্লাহ তাকে মাফ করছেন, সে ব্যাপারে আয়াত নাজিল করছেন,
কিন্তু আমি আপনি ওরকম তওবা করতে পারবো কিনা তা সন্দেহ। বুঝে আসে নাই কথাটা, কি বুঝতে পারছেন? এক সাহাবি যুদ্ধে যাবে, তার স্ত্রীকে কোথায় রেখে যাবে? আরেক সাহাবির কাছে রেখে গেছে, আরেক সাহাবির বাড়িতে। ওই সাহাবি খাবার দেওয়ার নাম করে খাবার দিতে আসছে, খাবার দিতে এসে হাত ধরে বসছে, দেখছে যে অনেক সুন্দরী, হাত ধরে বসছে। ওই সাহাবি মহিলা বলছে আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ আব্দাল্লাহ, ইত্তাকিল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। যেই কইছে আল্লাহকে ভয় করো, উনি হাত ছেড়ে দিতেছে, দৌড়, হাত ছেড়ে আল্লাহর কথা স্মরণ করে দিয়েছে, হাত ছেড়ে দিতেছে, দৌড় দৌড় দিয়ে নিজের গলায় রশি বাঁধছে। আমার এই চেহারাকে আর কোনোদিন আমি মদিনার মানুষকে দেখাবো না, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা না করবে। বুঝে আসে না? তওবা সেরকম করছে, কিন্তু আমাদের সেই তওবা আমাদের নসিব হবে কিনা তার সব সন্দেহ। এই জন্য আল্লাহ আগেই সতর্ক করছে যে তোমরা পর্দার আড়াল থেকে লেনদেন করো, যাতে তোমরাও পবিত্র থাকো, রমণীরাও পবিত্র থাকে, কোনো দুর্ঘটনা না ঘটে। আগেই আল্লাহ সতর্কবাণী দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এই হলো নারীদের এই কয়টা জিনিসের পর্দা করতে হবে। এখন নারীরা পর্দা করবে কোথায় কোথায়? নারীরা, এ হলো নারীর পর্দার বিষয়গুলি আল্লাহ তাআলা বললেন। এখন নারী পর্দা করবে কোথায় কোথায়, কোথায় কোন জিনিসের পর্দা করবে বলবো? আল্লাহ তাআলা বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনা সসালাতা ওয়া আতিনা যাকাতা ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন ও নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। নারীর পর্দা দুই প্রকার, একটা হলো ঘরের পর্দা আর একটা হলো বাহিরের পর্দা। একটা হলো ঘরের পর্দা, আর একটা কিসের পর্দা? বাহিরের পর্দা। আল্লাহ তাআলা নারীকে ঘরে থাকতে বললেন কেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারী তোমরা ঘরে থাকো, ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি কোনো কারণে ঘরের বাহিরে যেতে হয় তাহলে তোমরা জাহেলি যুগের অসভ্য নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করো না। জাহেলি যুগের অসভ্য নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন, তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না। তো আল্লাহ তাআলা এখানে নারীদেরকে ঘরে থাকতে বললেন কেন জানা দরকার আছে কিনা? আসলে নারীর কাজ আর পুরুষের কাজ পার্থক্য আছে। নারীর কাজ একরকম, পুরুষের কাজ একরকম। নারীদেরকে আল্লাহ তাআলা এক ধরনের কর্ম দিয়ে দুনিয়াতে পাঠাইছে, পুরুষদেরকে আল্লাহ তাআলা আরেক ধরনের কর্ম দিয়ে দুনিয়ায় পাঠাইছে। নারী আর পুরুষের কর্ম কি এক? হ্যাঁ, নারী আর পুরুষের ইবাদত কি এক? নারী আর পুরুষের কর্ম যেমন এক না, নারী আর পুরুষের ইবাদত এক না। কথাটা কি বুঝতে পারছেন? নারী পুরুষের কর্ম যেমন এক না, কর্মক্ষেত্রও এক না, এবং ইবাদত এক না। প্রত্যেকটার মধ্যে পার্থক্য আছে। নারীর কর্মের মধ্যে পার্থক্য আছে, নারীর কর্মক্ষেত্রের মধ্যে পার্থক্য আছে, নারী আর পুরুষের ইবাদতের মধ্যেও পার্থক্য আছে। এক নম্বরে আল্লাহ তাআলা পুরুষদেরকে বানাইছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদদালাল্লাহু বিহি বাদাহুম আলা বাদ। আল্লাহ তাআলা পুরুষদেরকে শক্তিশালী করেছেন বাহিরের কাজ করে সম্পদ উপার্জন করার জন্য। তো পুরুষের কর্মস্থান হলো ঘরের বাহিরে, ঘরের বাহিরে গিয়ে কাজ করে সম্পদ উপার্জন করবে। আর নারীর কর্মস্থান ঘর, কেন? নারীর কর্মগুলি হলো ঘরে। আচ্ছা, কোন পুরুষে কি সন্তান ধারণ করতে পারবে? গর্ভে সন্তান ধারণ করতে পারবে আজীবন চেষ্টা করে? কিন্তু একজন নারী সন্তান গর্ভে ধারণ করতে পারবে। নারীর কাজ হলো, নারীর কর্ম হলো সন্তান, স্বামীর সন্তান গর্ভে ধারণ করা। কর্মের মধ্যে পার্থক্য আছে কিনা? কোন পুরুষ তার সন্তানকে কি কোনোদিন স্তন থেকে দুধ খাওয়াইতে পারবে? একজন নারীর কর্ম হলো স্বামীর সন্তানকে তার স্তন থেকে দুধ পান করানো। তাহলে কর্মের মধ্যে পার্থক্য আছে কিনা? নারীর কর্ম সন্তানকে দুধ পান করানো। একজন পুরুষ কি কোনোদিন সন্তান প্রসব করতে পারবে? একজন নারীর কর্ম হলো গর্ভের সন্তান প্রসব করা। একজন পুরুষের কোনোদিন কি হায়াজ হবে? লজ্জার কথা তাও বলি,
কিন্তু একজন নারীর তো এটা হয়, হ্যাঁ হয় না? তো পুরুষের কর্মস্থান হলো বাহিরে কর্ম করার জন্য। একজন নারী সন্তান গর্ভে ধারণ করে ড্রাইভিং করা সহজ, হ্যাঁ কথা বলেন, একজন নারীর সন্তান গর্ভে ধারণ করে মাঠে ধান লাগানো, ধান বোনা সহজ, লাঙ্গল চষা সহজ, কাঠ ফাড়া সহজ, ভ্যান চালানো, রিক্সা চালানো সহজ, কর্মস্থানে অফিস আদালতে কাজ করা সহজ, সংসদ ভবনে কাজ করা সহজ, হ্যাঁ কথা কর না কে, এই কথা বলে তো সব চুপ করে গেলেন। একজন নারীর সন্তান গর্ভে ধারণ করে তার ঘরে, তার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বসবাস করা সহজ, বুঝেন নাই? একজন নারীর যদি মাসিক হয় এটা নিয়ে বাহিরে বাহিরে কাজ করা সহজ না, তার ঘরে এই সময়টাতে তার অনেক কষ্ট হয়, কষ্ট হয় না? এটাও তো একটা আজা, আল্লাহ বলছেন আজা, কুল হুয়া আজা, আল্লাহ বলছেন এটা একটা কষ্টের জিনিস, শরীরটা অনেক ব্যথা করে, এক একজনের এক এক রকম ই হয়, অনেক কষ্ট হয়। তো ওই অবস্থায় বাহিরে যে কর্ম করা, অফিস আদালতে কাজ করা, মাঠে ঘাটে কাজ করা, গাড়ি ড্রাইভিং করা, প্লেন চালানো ইত্যাদি, সৈন্যবাহিনীতে যে সীমান্ত পাহারা দেওয়া, জন চোর পুলিশ মানে চোর ধরতে যাওয়া, ডাকাত ধরতে যাওয়া, সন্ত্রাস ধরতে যাওয়া, এটা সহজ না? ঘরের মধ্যে অবস্থান করে বিশ্রাম নেওয়া সহজ, সন্তানকে দুধ পান করানো এটা মাঠে ঘাটে হাট বাজারে সহজ নাকি ঘরের মধ্যে সহজ? তাহলে পুরুষ আর নারীর কর্ম যেমন ভিন্ন, কর্মস্থানও ভিন্ন। কথাটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? কি বুঝছেন? নারীদের জন্য তাদের কর্মগুলি যেখানে অবস্থান করে কর্মগুলি সম্পাদন করা সহজ সেটা হলো তাদের ঘর। এই জন্য আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ও নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, বুঝতে পারছেন? নারী আর পুরুষের ইবাদতের মধ্যেও পার্থক্য আছে। এক শ্রেণীর গণ্ডমূর্খরা বলে নারী আর পুরুষের ইবাদতের মধ্যে পার্থক্য নাই, নাউজুবিল্লাহ। আচ্ছা একটা হাদিস আপনাদের সামনে বলি, কথা বললে দীর্ঘ হয়ে যাচ্ছে তাও বলি, বলি নাকি? এক মহিলা সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রসুল আল্লাহ, আপনার সাহাবিরা, পুরুষ সাহাবিরা, আমার স্বামী, আমার ভাই, আমার বাবা, আমার চাচা, আমার মামা, এই পুরুষ সাহাবিরা আপনার পিছনে নামাজ পড়ে, এক রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব পাচ্ছে, এক সিজদায় 50,000 রাকাতের 50,000 সিজদার সওয়াব পাচ্ছে, এরকম ভাবে তারা তো এত সওয়াবের অধিকারী হচ্ছে, আমরা তো ঘরে বসে এই সওয়াব পাচ্ছি না। মহিলা কি এই প্রশ্ন করছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদের নামাজের সর্বোত্তম জায়গা হলো তাদের ঘর। মহিলা সাহাবী যখন এই প্রশ্ন করছে আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন, কি উত্তর দিয়েছেন? মহিলাদের নামাজের জন্য সর্বোত্তম জায়গা কোনটা? ঘর না মসজিদ? ঘর হলো সর্বোত্তম জায়গা। কে বলছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঘর যদি সর্বোত্তম জায়গা হয়, পুরুষ ওযু করে শীতকালে কষ্ট করে, গরমকালে গা ঘামায়, রোদের মধ্যে মসজিদে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লে, মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাবে, বাইতুল্লাহ গিয়ে পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাবে, আর মহিলা বিনা কষ্টে ঘরের মধ্যে বসে পড়লে কি? হ্যাঁ না কে, মহিলা ঘরের মধ্যে পড়লে কি? সবাই কন্যা কে, সবাই তো বলেন নাই। একটা পুরুষ কষ্ট করে মসজিদে যে নামাজ পড়লে যে সওয়াব পাবে, একটা নারী ঘরে বসে নামাজ পড়লে? কে বলছেন, কে বলছেন? তাহলে তাহলে মহিলা আর পুরুষের পার্থক্য আছে কিনা ইবাদতে? হ্যাঁ আছে না, পার্থক্য আছে না? কোন মহিলার জন্য ঈদের নামাজ ওয়াজিব না, কোন মহিলার জন্য জুমার নামাজ ওয়াজিব না, কিন্তু পুরুষের জন্য ঈদের নামাজ, জুমার নামাজ, পার্থক্য আছে কি নাই? পার্থক্য আছে কি নাই? তাহলে যে গণ্ডমূর্খরা বলে যে পার্থক্য নাই, এরা কি আসলে কোরআন হাদিস পড়ছে নাকি না পড়লে ফতোয়া দেয়? না পড়লে ফতোয়া দেয়, সে বুঝে না, কি যে বোঝে না তাও বোঝে না, কি যে বোঝে না। এরা কয় নারী ও পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, নারী নারীর ও পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা তাদের বক্তব্য। আসলে পার্থক্য আছে কি নাই? অনেক পার্থক্য, একটা দুটা পার্থক্য না, বহু পার্থক্য আছে, দর্জনখানিক পার্থক্য দেখানো যাবে।
তারও বেশি দেখানো যাবে, এবং সবগুলো সহি হাদিস দ্বারাই প্রমাণিত। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা মহিলাদেরকে ঘরে বসবাস করতে বললেন, ঘরের মধ্যে এক পর্দা, মহিলারা ঘরে নিরাপদ। মহিলারা কোথায় নিরাপদ? তাদের কর্মগুলি সম্পাদন করার জন্য মহিলারা কোথায় নিরাপদ? ঘরে না রাস্তাঘাটে অফিস আদালতে? মহিলারা তাদের ঘরে তাদের কর্মগুলি সম্পাদনের জন্য তারা ঘরে নিরাপদ। কিন্তু আমাদের সমাজের মহিলারা তাদের ঘরেও নিরাপদ না। ঘরেও কি না? আপনারা কি ধৈর্য হারা হচ্ছেন? হ্যাঁ, ধৈর্য হারা হলে শেষ করে দিই। এই এই খুব গুরুত্বপূর্ণ আলোচনার গুরুত্বপূর্ণ জায়গাটায় চলে আসছি। এই আলোচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ, জানার দরকার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এখানে আমি আপনাদেরকে আল্লাহর আরেকটা বিধানের কথা বলবো। এই বিধানটা খুবই গুরুত্বপূর্ণ। মহিলাদের পর্দার ব্যাপারে পরে যাই, পর্দার ব্যাপারে যাওয়ার আগে আরেকটা বিধান বলি। এই বিধানটা বুঝলে ওটা আরো সহজ হবে। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদাররা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অপরের ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না পর্যন্ত তোমরা অনুমতি নাও। অনুমতি নেওয়ার আগ পর্যন্ত আরেকজনের ঘরে তোমরা প্রবেশ করো না। অনুমতি নেওয়ার আগ পর্যন্ত কি আরেকজনের ঘরে প্রবেশ করো না? কথাটা বলেন তো। তাহলে আল্লাহ আরেকজনের ঘরে অনুমতি না নিয়ে প্রবেশ করতে কি করলেন? অনুমতি ছাড়া প্রবেশ করতে। এটা কি সুন্নাত, মুস্তাহাব, নফল, মুবাহ নাকি ফরজ? এটা কি ফরজ? এটা কি আরেকজনের ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করা, এটা কি অনুমতি ছাড়া প্রবেশ করা হারাম? অনুমতি ছাড়া প্রবেশ করা কি সম্পূর্ণ নিষিদ্ধ? আরেকজনের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা? মুফাসসিরুনে কিরাম লেখেন যে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যে বিধানের ব্যাপারে অবহেলা শুরু হয়েছে সেটা হলো এই বিধান। অথচ এই বিধান দিয়ে বিজাতিরা অনেক উন্নত হয়ে গেছে, তারা এই বিধান ফলো করে। কিন্তু এই মুসলমানদের মধ্যে সর্বপ্রথম এই ব্যাপারে অলসতা আসছে যে তারা অন্যের ঘরে প্রবেশ করতে অনুমতি নেয় না। অন্যের ঘরে প্রবেশ করতে অনুমতি নেওয়া কি অনুমতি ছাড়া প্রবেশ করা হারাম? অনুমতি ছাড়া প্রবেশ করা? এবার দেখেন তো আমাদের সমাজে অনুমতি নেয়, অনুমতি নেয়, অনুমতি নেয় না। অনুমতি নেওয়ার সিস্টেমটা কি? আপনি আগে যাবেন একজনের ঘরের সামনে। এখানে যেহেতু বিধানটা আসছে একটু আলোচনা করি। একজনের বাড়ির সামনে যাবেন, বাড়িতে ঢুকবেন না। আমাদের বাড়ি তো আসলে মুসলমানদের বাড়ি না। এখন বাড়ি নিয়ে যদি আলোচনা করতে যাই, আমাদের বাড়ি মুসলমানের বাড়ি না, আমাদের বাড়িগুলি সব হিন্দুদের বাড়ির মতো। অন্য জাতির মানুষের যাদের পর্দার বিধান নেই তাদের বাড়ির মতো আমাদের বাড়ি। একজন মুসলমানের বাড়ির উপর দিয়ে রাস্তা হয় কেমনে? এটা বুঝান তো আমারে। যে বাড়িতে মহিলারা বসবাস করে সেই বাড়ির উপর দিয়ে রাস্তা হয় কেমনে? যে বাড়িতে মহিলারা বসবাস করে সেই বাড়ি মানে বেড়া ঘিরা, বাড়িটা ঘিরা দেয়া থাকে না কেন, খোলা থাকে কেমনে? কথা কি বুঝতে পারছেন? এই কথা বললে তো আপনারা অসন্তুষ্ট হয়ে যাবেন, রাগ হয়ে যাবেন, কিন্তু কথা তো বাস্তব। একজন মুসলমানের বাড়ি, যে বাড়ি মহিলারা থাকে সেই বাড়িটা ঘিরা দেয়া হয় না কেমনে? তাহলে সেটা মুসলমানের বাড়ি হলো কেমনে? একজন মুসলমানের বাড়ির উপর যদি রাস্তা থাকে তাহলে সেটা মুসলমানের বাড়ি কেমনে? কথাটাকে আপনারা গুরুত্ব অনুধাবন করতেছেন, গুরুত্বটা বুঝতেছেন? তো আল্লাহ বলছেন অনুমতি নাও, তার বাড়িতে ঢুকার আগে অনুমতি নাও, যে কি করবে, বাড়ির সামনে সালাম দিবে, আসসালামু আলাইকুম। যদি কোনো উত্তর না আসে আবার সালাম দিবে, আসসালামু আলাইকুম, আমি অমুক আপনার বাড়িতে ঢুকতে চাচ্ছিলাম। যদি সালামের জবাব না আসে আবার সালাম দেবে, আমি আসসালামু আলাইকুম, আমি অমুক আপনার বাড়িতে আসতে ঢুকতে চাচ্ছিলাম। তিনবার সালাম দিবেন, যদি অনুমতি হয় বাড়িতে ঢুকবেন, যদি অনুমতি না হয় ফিরে চলে যাবেন। আপনি মেম্বারের পর মেম্বার গেছেন বাড়িতে, হ্যাঁ আমি সালাম দিলাম, আমি বাড়িতে ঢুকতে গেলাম, আমার অনুমতি দিল না, আমার সালামের জবাব দিল না,
তুমি মেম্বার তোমার পরিচয় এটা না, তুমি মুসলমান সেই পরিচয় আগে, তুমি সমাজের নেতা বংশের মুরব্বী সেই পরিচয় আগে না, তুমি মুসলমান সেই পরিচয় আগে। তোমার মেম্বারিত্ব কি আল্লাহর সামনে চলবে? তোমার সাহেব সর্দার এটা কি আল্লাহর সামনে চলবে? আল্লাহর বিধান অনুমতি নেওয়া, তুমি যেই হও না কেন আরেকজনের বাড়ি ঢুকতে গেলে তোমার অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া তুমি ঢুকলে তুমি আল্লাহর আদালতে কবিরা গুনাহকারী হয়ে যাবা। কথাটা কি বুঝাইতে পারলাম? এই জন্য বাড়ির উপর দিয়ে যে রাস্তাগুলি আছে রাস্তাগুলি বন্ধ করে দেন, বাড়ির উপর দিয়ে যে রাস্তাগুলি আছে বন্ধ করে দেন। বাড়ি যদি বেড়া না থাকে, ঘিরা না থাকে, ঘিরা দিয়ে ফেলেন। ভাইরা ভাইরা একসাথে যদি একই চকবান্ধা বাড়ি হয়, ভাইদের সাথে পরামর্শ করে বাড়ি প্রত্যেকের বাড়ি সিফারেট আলাদা করে ফেলেন। বুঝে আসে নাই? এটার মধ্যেই পবিত্রতা, এটার মধ্যেই পবিত্রতা। এছাড়া আপনি যাবেন সারা জীবন ইবাদত করবেন, এক জায়গায় ধরা খেয়ে যাবেন। যে বাড়িতে এখন দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযান লাকুম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে মুমিনরা তোমরা নবীর ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করো না। কেন আয়াত নাযিল করলেন? এই আয়াতগুলি নাযিল হয় পঞ্চম হিজরিতে, পর্দার বিধান নাযিল হয় পঞ্চম হিজরিতে। কত হিজরিতে? পঞ্চম হিজরিতে। আল্লাহ তাআলা কেন আয়াতগুলি নাযিল করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বিবাহ করে বধু বেশে জয়নাব বিনতে জাহাশকে ঘরে নিয়ে গেলেন। আর এদিক পর্দার বিধান যেহেতু ছিল না, এদিক অলিমার জন্য বংশীয় আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করলেন সবাই একই ঘরে। জয়নাব বিনতে জাহাশ বধু বেশে ঘরে, আল্লাহ নবীও ঘরে, অন্যান্য লোকেরা সাহাবীরা তাদের আল্লাহ রসুলেরই ঘরে। জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় লোকদের দিকে পিঠ দিয়ে ওয়ালের দিকে মুখ করে বসে থাকলেন, অনেক কষ্ট পাচ্ছিলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদেরকে পর্দার আদেশ করেন, কারণ আপনার দরবারে সৎ অসৎ সব ধরনের লোকই আসে। বুঝে আসে নাই? তো আল্লাহ নবী তো আদেশ করতে পারেন না, যেহেতু আল্লাহ হুকুম দেয় নাই। বুঝে আসে নাই? পরবর্তীতে আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনদের স্ত্রীদেরকে পর্দা করার আদেশ দিয়ে দেন। আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কর্তাদেরকে, মুমিনদের স্ত্রীদেরকে, আপনারা কি মুমিন না? হ্যাঁ, আপনাদের স্ত্রীদের জন্য আয়াত নাজিল হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে না? আমাদের স্ত্রীদের জন্য আয়াত নাজিল হয়েছে না? আমাদের মেয়েদের জন্য আয়াত নাজিল হয়েছে না? ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে পর্দার আদেশ করেন। ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, মেয়েদেরকে পর্দার আদেশ করেন। অনিসাইল মুমিনিন, মুমিনদের স্ত্রীদেরকে পর্দার আদেশ করেন। আমরা মুমিন কি মুমিন না? তাহলে আমাদের স্ত্রীদের উপরে পর্দার বিধান আছে কি নাই? সমস্ত পর্দা শুধু হুজুরদের জন্য, সাধারণ মানুষদের জন্য না। হ্যাঁ কোন সমস্ত পর্দা শুধু হুজুরদের স্ত্রীদের জন্য, সাধারণ কোন মানুষের জন্য না। তাহলে আপনার মেয়েটারে যে বেপর্দায় হাই স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, আপনার মেয়েকে যে বেপর্দায় কলেজে পাঠিয়ে দিচ্ছেন, পড়া পড়তে নিষেধ করি না, পড়তে নিষেধ করি না, তার নিরাপত্তা নিশ্চিত করেন, তার পর্দা নিশ্চিত করেন, নিশ্চিত করে আপনি পড়তে পাঠান, আমরা পড়তে নিষেধ করি না। খবরদার, ইসলাম কারোর অগ্রগতি বাধা হয়ে দাঁড়ায় না। ইসলাম আপনাকে কোনোদিনও, দেখেন সামনে আলোচনা আসতেছে, ইসলাম আপনাকে শিক্ষা করতে নিষেধ করে না, কিন্তু কিন্তু কি পর্দা নিশ্চিত করেন, পর্দা নিশ্চিত করেন। সমস্ত পর্দা শুধু হুজুরদের বরদের জন্য, হুজুরদের মেয়েদের জন্য, হুজুরদের মাদের জন্য, হুজুরদের স্ত্রীদের জন্য, তাই তো? হ্যাঁ, আপনাদের জন্য না, সাধারণ মানুষদের জন্য না। তাহলে কোন কোন সবার জন্য? তাহলে করবেন তো পর্দা, করাবেন স্ত্রীদেরকে পর্দা, করাবেন মেয়েদেরকে পর্দা, করাবেন হ্যাঁ মা বোনদের পর্দা, করাবেন আপনার অধীনস্থ যারা তাদেরকে পর্দা করাবেন। যেখানে পর্দা হচ্ছে না সেখানে পাঠায়েন না, যেখানে পর্দা হচ্ছে না সেখানে পাঠায়েন না। আপনি লস করবেন না, আপনি কি করবেন না?
লস করবেন না, এটা মনে রাখেন, লস আপনি লোকসানের মধ্যে পড়বেন না, আপনি লাভবান থাকবেন। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, ওমাই ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিযকান কারীমা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত নারীরা আল্লাহ ও তার রাসূলের অনুগত হয়েছে, আল্লাহ ও তার রাসূলকে মেনে নিয়েছে, ওয়া তা'মাল সালিহা এবং নেক আমল করছে, নুতিহা আজরাহা মাররাতাইন তাদেরকে ডাবল পুরস্কার দিবে, তাদেরকে উত্তম রিজিক সম্মানের রিজিক সম্মানের জীবন আল্লাহ তাদেরকে দান করবে। এইবার কন্ত আমরা যে মা বোনদেরকে অফিস আদালতে পর পুরুষের সাথে চব্বিশ আট ঘন্টা ডিউটি করায় যে বেতন পায় সেইটা দিয়ে খাওয়ায়, সেইটা সম্মানজনক নাকি একটা মা বোন পর্দার আড়ালে থেকে সম্মানের রিজিক খাবে, তাকে একটা পর পুরুষের টিস করবে না, পর পুরুষে তার দিকে তাকাইবে না, বাজে মন্তব্য করবে না, তার পোশাক নিয়ে মন্তব্য করবে না, তার দেহ নিয়ে মন্তব্য করবে না, তাকে নিয়ে কোনো কুচিন্তা করবে না, এটা সম্মানের কোনটা? হ্যাঁ, ঘরে সম্মান না? আল্লাহ বলছেন যদি কোন নারী আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত হয় এবং নেক আমল করে আল্লাহ তাদেরকে সম্মানের রিজিক দান করবে। দান করছে না? দান করছে না? বলবো কোরআনের মধ্যে বলবো, বলতে গেলে তো আবার দেরি হবে, তাও বলি। হযরতে দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদ ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب حضرت زكريا عليه الصلاة والسلام مريم ঘরের মধ্যে প্রবেশ করলেন, কার ঘরে? মারিয়ামের খালু ছিল, মারিয়ামের দায়িত্বভার ছিল জাকারিয়া আলাইহিসসালামের উপরে, সে অনেকদিন আসতে পারতো না, কয়েকদিন পর পর এসে তার খোঁজ খবর নিত, তা ঘরের মধ্যে প্রতিদিন না আসতে পারার কারণে প্রতিনিয়ত খাবার পৌঁছাইতে পারতো না, প্রতিনিয়ত খাবার, কিন্তু যখনই ঘরে আসতো এসে দেখতো যে আনসিজনের ফল, অমৌসুমের ফল তার ঘরের মধ্যে থুকায় থুকায় ফল, তখন জাকারিয়া আলাইহিসসালাম জিজ্ঞাসা করতো, ইয়া মারিয়াম আল্লাহ লাকি হাজা, এগুলি তোমার জন্য? বলতেছে হ্যাঁ। আন্না লাকি হাদা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, প্রশ্ন তুমি কোথা থেকে পাইলা এই ফল? তো এখন আর এই আমাদের এই দেশে তো এই ফল নাই, এই আঙ্গুর তো এখন হয় না, আপেল তো এখন হয় না, এই খেজুর তো এখন হয় না, এই আনসিজনের ফল তুমি এখন কই পাইলা? মারইয়াম উত্তর দিত, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে দেন বেহিসাব দান করেন। বুঝে আসে নাই? হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ যে বললেন যদি কোনো নারী, যদি কোনো নারী আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করে, আল্লাহ ও তার রাসূলকে মেনে নেয় এবং নেক আমল করে, তার স্কুলে যাওয়ার প্রয়োজন আছে বেপর্দায়? তার ভার্সিটিতে যে এরকম বেইজ্জতি হওয়ার দরকার আছে? বর্তমান দেখতেছেন না ইডেন কলেজ? হ্যাঁ, কে বলছিল তোমাকে উচ্চ শিক্ষার নামে ওই জায়গায় তোমাকে তোমার সম্মান নষ্ট করার জন্য? দোষ তো তোমার, তুমি কেন বেপর্দায় গিয়েছো? তুমি ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাইতা যেখানে তোমার পর্দা রক্ষা হয়, যেখানে তোমার পর্দা রক্ষা হয় সেখানে তুমি যাইতা? তুমি কর্ম করবা কার জন্য? কর্ম করে কোন পুরুষের ঘরে যাইবা? যে পুরুষ তোমার চারটা পাঁচটা ডিউটি পালন করার পরে পুরুষের ডিউটিটাও তোমাকে দিতে চায়, সেই পুরুষের সাথে তুমি ঘর সংসার করবা? পুরুষের তো এক ডিউটি, পুরুষের কয় ডিউটি? সম্পদ উপার্জন করবে, নারীদের খাওয়াবে, স্ত্রীকে অধীনস্থ মহিলাদেরকে খাওয়াবে, এই তো। আর নারীর ডিউটি ঘরের মধ্যে চার পাঁচটা ডিউটি, তার সন্তান জন্ম দেওয়া, সন্তান গর্ভে ধারণ করা, সন্তানের লালন পালন করা, এই যে কত কষ্ট, এতগুলি কষ্ট করার পরে যে পুরুষে চায় তার স্ত্রীকে অফিসে খাটাইতে, ওটা পুরুষ না অন্য কিছু? ওটা পুরুষ না অন্য কিছু? বোঝেন? নারীর এতগুলি ডিউটি পালন করার পরে পুরুষের একটা ডিউটি ছিল সম্পদ উপার্জন করা, উনি সেই ডিউটিও পালন করতে রাজি না, উনি সেইটাও নারীরে দিয়ে করাইতে চায়, তাহলে এটা কি নারীর হিতাকাঙ্ক্ষী নাকি অন্য কিছু? হ্যাঁ, কোন না কে কোন?
এটা কি নারীর ভালো চাইলো নাকি নারীর দুশ্মন হইলো? বাস্তব কথা চিন্তা করেন, বাস্তব কথা চিন্তা করেন। এটা নারীকে সম্মান দিচ্ছে না, নারীকে পথে ঘাটে বেইজ্জতি করতেছে, নারীর উপরে অধিক বোঝা চাপায় দিচ্ছে। এটা পুরুষ না, এটা অন্য কিছু। তো যে কথা বলতেছিলাম যে ঘরের মধ্যে আল্লাহ বলছেন কি, অনুমতি নিয়ে প্রবেশ করো। আপনার ঘরে যদি আপনার ভাইয়ের ছোট ভাই বড় ভাই, আপনার ঘরে আপনার স্ত্রী আছে, আপনার ছোট ভাই আপনার বড় ভাই, আপনার ফুফাতো ভাই আপনার খালাতো ভাই আপনার মামাতো ভাই আপনার আপনার আরো যারা আছে, এই সমস্ত পুরুষ যাদের সাথে দেখা দেওয়া আপনার স্ত্রীর জন্য হালাল না, অবৈধ হারাম, তারা যদি আপনার ঘরে ঢুকতে প্রবেশ করতে অনুমতি না লাগে, তাহলে আপনার স্ত্রী আপনার ঘরে নিরাপদ না। বুঝতে পারছেন? আপনার স্ত্রী আপনার ঘরে কি নিরাপদ না? আপনার ঘরে আপনার মেয়ে আছে, আপনার ঘরে যদি আপনার ভাইয়ের ছেলে আপনার বোনের ছেলে আপনার শালির ছেলে ইত্যাদি এদের ঢুকতে যদি আপনার মেয়ের ঘরে এদের ঢুকতে যদি অনুমতি না লাগে, তো আপনার বাড়িতে আপনার মেয়ে নিরাপদ না। কথাটা বুঝাইতে পারলাম? ভাবির ঘরে যদি দেবরের ঢুকতে অনুমতি না লাগে, তাহলে ওই ভাবি ঘরে নিরাপদ না। আপনার মা যে ঘরে বসবাস করে সেই ঘরে যদি আপনার চাচা ঢুকতে অনুমতি না লাগে, সেই ঘরে যদি আপনার বড় চাচা ছোট চাচা প্রতিবেশী যে আত্মীয় স্বজন আছে তাদের ঢুকতে যদি অনুমতি না লাগে, তাহলে আপনার মা আপনার মার ঘরে নিরাপদ না। সেখানে সে বেপর্দা হচ্ছে, সেখানে কি সে বেপর্দা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্দা অনুমতির বিষয়টা যখন আসলো, তখন সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মার ঘরে ঢোকার সময় অনুমতি নিব? আল্লাহ নবী বললেন যে হ্যাঁ অবশ্যই নিবে। বলে যে আমি তো আমার মার সাথেই ঘরে একই ঘরে থাকি। কয় তারপরেও নিবে? কয় সবসময় থাকলে ওইটা তো আমারও ঘর, অনুমতি কি নেওয়া লাগবে? আল্লাহ নবী বললেন যে তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো? সাহাবী বললেন যে নিশ্চয় না। কয় তাইলে অনুমতি নিয়ে ঘরে যাও। তাইলে কি কথা কান, আমরা কি আজকের থেকে অনুমতি নিব? সবাই নিব? এমন কি আপনার স্ত্রীও যদি ঘরে থাকে, আপনি সাড়া দিয়ে তারপরে আওয়াজ দিয়ে তারপরে ঢুকতে হবে। এটা আল্লাহ নবীর আখলাক, এটা কি আল্লাহ নবীর? আর যে ঘরে গাইরে মাহরাম নারী আছে, মানে যাদের সাথে দেখা দেওয়া আপনার হালাল না হারাম, ওই ঘরে তো আপনি বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেনই না, সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আপনি ঢোকেন তাহলে আপনি কি হবেন? কবিরা গুনাহকারী, আল্লাহর আইন আল্লাহর বিধান লঙ্ঘনকারী হবেন। কথাটা কি বুঝাইতে পারলাম? তাহলে আমরা আজকের থেকে অনুমতি নেওয়ার অভ্যাস করবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন আমাদের ঘরে, আমার মা যে ঘরে থাকে, আমার বোন যে ঘরে থাকে, আমার স্ত্রী যে ঘরে থাকে, আমার মেয়ে যে ঘরে থাকে, আমার অধীনস্থ যে মেয়েরা আছে তারা যে সমস্ত ঘরে থাকে, ওই সমস্ত ঘরে আমার বন্ধু বান্ধব অন্য পর পুরুষদেরকে বিনা অনুমতিতে ঢুকতে দিব, গল্প করতে দিব, কথা বলতে দিব, লেনদেন করতে দিব না। যদি দেন আপনি ধরা খাবেন। ধরা খাবে কে? কালকে আমাদের ময়দানে সুজা সাপটা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার মা আপনার বোন এরা আপনার গলা পাড়ায় ধরবে, কি করবে? আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। জাল্লা, আমি তো আমার ছেলের অধীনে ছিলাম, আল্লাহ আমি তো আমার বাবার অধীনে ছিলাম, কোনো দিনও আমার পর্দার কথা বলে নাই, আমি যে ঘরে থাকতাম সেই ঘরে আমার ভুবতো ভাই আমার মামাতো ভাই আমার খালাতো ভাই আমার চাচাতো ভাই এদেরকে ঢুকতে দিত, আমার বাবা দেখতো নিজে ডেকে ঢুকাইতো, কিন্তু কোনোদিন নিষেধ করে নাই, আমাকেও বলে নাই যে পর্দা করো, আমার ভাইদেরকেও বলে নাই পর্দা করো। বুঝে আসে নাই কথাটা কি? বুঝতে পারছেন? ধরাটা কি খাবেন সেদিনকে? হ্যাঁ, এখন কি আপনার বাড়িতে যে কোনো পুরুষকে ঢুকতে দিবেন? হ্যাঁ, আপনার ভাইয়ের ছেলেকে আপনার মেয়ের ঘরে ঢুকতে দিবেন? আপনার ভাইয়ের ছেলেকে আপনার স্ত্রীর ঘরে ঢুকতে দিবেন? আরে চাচির সাথে, চাচির সাথে পর্দা ফরজ, মামির সাথে পর্দা ফরজ। কোনো ভাগ্নে তার মামিকে দেখতে পারবে না, কোনো ভাতিজা তার চাচিকে দেখতে পারবে না, পর্দা ফরজ। চাচা যদি মারা যায় চাচিকে ইদ্দত পালন হইলেই চাচিকে বিবাহ করা যাবে, মামা যদি মারা যায় ইদ্দত পালন শেষ হইলেই মামিকে বিবাহ করা যাবে। কথাটা কি বুঝতে পারছেন? বুঝছেন কথাটা? তাহলে কি
মামির সাথে দেখা দেওয়া যাবে, চাচির সাথে দেখা দেওয়া যাবে, চাচির ঘরে বিনা অনুমতি ঢোকা যাবে, মামির ঘরে ঢোকা যাবে তো? হ্যাঁ, ঢুকতে দিবেন? ঢুকতে দিবেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যদি ঢুকতে দেন তাহলে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আপনার বোন আপনার ঘরে নিরাপদ না, আপনার ঘরের মধ্যে তারা বেপর্দায় আছে। এখন নারী ঘরের মধ্যে কতটুকু পর্দা করবে? মাহরাম যারা, যাদের সাথে বিবাহ হারাম, তাদের সামনে নারী চেহারা খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে, নামাজের যে সতর এই সতর ঢেকে রাখবে, বাকিগুলি এই চেহারা মানে নামাজের মধ্যে যেগুলি ঢাকা জরুরি না সেগুলি মাহরামদের সামনে খোলা রাখতে পারবে। বুঝতে পারছেন? আল্লাহ আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রথমে আল্লাহ বললেন নারী তোমরা ঘরে থাকো, এরপরে আল্লাহ বলছেন যদি কোনো কারণে বের হও তাহলে জাহেলে যুগের অসভ্য মেয়েদের মতো তোমাদের সৌন্দর্য প্রদর্শন করো না। যদি কোনো প্রয়োজনে বের হও তাহলে জাহেলে যুগের অসভ্য মেয়েদের মতো। এখানে আল্লাহ কি ভালোবেসে কইলেন না গালি দিলেন? হ্যাঁ, কি বলে গালি দিলেন? অসভ্য, জাহেলে যুগের অসভ্য মেয়েদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। আল্লাহ বলছেন কি, যদি কোনো প্রয়োজনে বাড়ির থেকে বের হও তাহলে জাহেলে যুগের অসভ্য মেয়েদের মতো নিজের সৌন্দর্য প্রদর্শন করো না। বাড়ির থেকে বের হবেন প্রয়োজনে, এই প্রয়োজনটা কি আমার আপনার মনে যেটা প্রয়োজন মনে হয় সেটাই প্রয়োজন? হ্যাঁ, আমার মনে হয়েছে এটা প্রয়োজন সেটাই প্রয়োজন? শরীয়তে নির্দিষ্ট আছে প্রয়োজন, শরীয়তে কি প্রয়োজনগুলো শরীয়তে নির্দিষ্ট করে দিয়েছে, প্রয়োজনগুলি শরীয়তে। তিন কারণে নারী ঘর থেকে বের হবে, কয় প্রয়োজনে? তিন প্রয়োজনে নারী ঘর থেকে বের হবে, কয় প্রয়োজনে বলেন? সবাই বলেন, কয় প্রয়োজনে নারী কয় প্রয়োজনে ঘর থেকে বের হবে? তিন প্রয়োজনে ঘর থেকে বের হবে। এক নম্বর প্রয়োজন দিন শিক্ষার জন্য, কতটুকু কি প্রয়োজন? দিন শিক্ষার জন্য। এরও কিছু নিয়ম নীতি আছে, দিন শিক্ষার জন্য কেমনে বের হবে এরও নিয়ম নীতি আছে। তাহলে এক নম্বর প্রয়োজন নারী দিন শিক্ষার জন্য ঘর থেকে বের হবে, যেমন সাহাবি মহিলারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিন শিক্ষার জন্য চারজন মহিলা যাইতেন। তো মহিলারা দিন শিক্ষার জন্য ঘর থেকে বের হতে পারবে। দুই নম্বর, নিজ প্রয়োজনে, নিজের ব্যক্তিগত প্রয়োজনে, নিজের ব্যক্তিগত প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজন চিকিৎসার প্রয়োজন, যাবে না ডাক্তারের কাছে? হ্যাঁ যাবে। বাবার বাড়ি যাওয়া প্রয়োজন, যাবে না? একদম আত্মীয় অসুস্থ তাকে দেখতে যাবে না? তাহলে একটা হলো দিন শিক্ষার জন্য, আর একটা হলো নিজের প্রয়োজনের জন্য, আর একটা হলো আর্থিক সংকটে পড়ে অর্থ সংগ্রহের জন্য। আর্থিক সংকটে পড়ে অর্থ সংগ্রহের জন্য নারী ঘরের বাইরে যেতে পারবে। তাহলে কয় প্রয়োজনে নারী ঘর থেকে বের হবে? কয় প্রয়োজনে বলেন তো? এক নম্বরে, দুই নম্বরে ব্যক্তিগত প্রয়োজনে, তিন নম্বরে আর্থিক সংকটে অর্থ সংগ্রহের জন্য যাবে, দারিদ্রতা দূর করার জন্য। ঠিক আছে, এখানে একটা প্রসঙ্গগত প্রাসঙ্গিকভাবে একটা কথা বলা দরকার, সেটা হলো নারীরা আর্থিক সংকটে যে ঘর থেকে বের হবে, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব কি? ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো চার শ্রেণীর মানুষকে কোনো পরিশ্রম ছাড়াই ভাতা দিয়ে ফ্রি ফ্রি পালন করা, কোনো পরিশ্রম ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া এমনি এমনি চার শ্রেণীর মানুষকে তাদের ঘরের মধ্যে লালন পালন করা, এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। কিসের দায়িত্ব? মানুষে কয় ইসলাম মানুষকে ঠগায়, এবার দেখেন ইসলাম মানুষকে ঠগায় কিনা দেখেন। পথ শিশু আছে না, অসহায় শিশু আছে না, যাদের দায়িত্ব ভার নেওয়ার মতো কেউই নাই, এদেরকে পালন করবে কে? রাষ্ট্র। পারিশ্রম মানে সপারিশ্রমে না বিনা পরিশ্রমে? বিনা পরিশ্রমে। শিশুচরণ নাই, শিশুচরণ নাই, রাষ্ট্র নিয়ে আইছে না ইসলামে নিয়ে আইছে? ইসলামেই নিষেধ করছে। শিশুকে শ্রমের মাধ্যমে পালবে না সরকার, শিশুকে বিনা পরিশ্রমে পালবে।
দুই নম্বরে অসহায় বৃদ্ধা নারী, অসহায় বৃদ্ধা নারী যাদের দেখভাল করার মতো কেউই নাই, এদেরকেও রাষ্ট্র কি করবে? বিনা পারিশ্রমিকে পালবে, কোনো পরিশ্রম ছাড়া এদেরকে পালবে। তিন নম্বরে পঙ্গু প্রতিবন্ধী যারা আছে, কর্মক্ষম কর্ম করতে পারে না, এমন ব্যক্তিকে রাষ্ট্র পালবে, ভাতা দিয়ে পালবে। চার নম্বরে কর্মে সক্ষম সুস্থ যুবতী নারীদেরকেও সরকার বিনা পরিশ্রমে তাদের ঘরের মধ্যে ভাতা দিয়ে পালবে। কি নারীদেরকে অফিস আদালতে কাজ করায় বেতন দিয়ে পালবে, নাকি কোনো পরিশ্রম ছাড়াই ঘরের মধ্যে বেতন দিয়ে পালবে? নারীকে এই জায়গায় ইসলাম ঠগাইছে না জিতাইছে? হ্যাঁ, আর কয় ইসলামে নারীদেরকে ঠগাইছে, ব্যাককলের দল ইসলাম জানেও না বোঝেও না, খালি খালি অপবাদ দেয়। নারী যুবতী নারী সুস্থ নারী এদেরকে রাষ্ট্র, এর যদি কোনো সম্পদের বাবা মা কেউই নাই, সম্পদ আসার মতো কোনো রাস্তা নাই, একে রাষ্ট্র কি করবে? কোনো পরিশ্রম ছাড়াই ঘরের মধ্যে ভাতা দিয়ে একে পালবে। এটা আসলো ইসলামী রাষ্ট্রের আইন। তো যে কথা বলছিলাম, তাহলে নারী ঘর থেকে বের হবে তিন প্রয়োজনে, তিন প্রয়োজনে। এবার আসি, যদি তাহলে নারী ঘরের মধ্যে কতটুকু পর্দা করবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, নারী যদি ঘর থেকে বের হয় তাহলে কিভাবে বের হবে, নারী যদি ঘর থেকে বের হয় তাহলে নারী কিভাবে বের হবে, এটা এখন জানার বিষয়। এটা নিয়ে একটা বিশাল তর্ক চলতেছে, এক একজন মন উক্তি এক এক রকম ব্যাখ্যা দিয়ে যাচ্ছে, যা যেমন মনে চাচ্ছে। কেউই নিজের দলকে, কেউই নিজের মতকে, কেউই নিজের সংগঠনকে বাঁচানোর জন্য মন উক্তি ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। এখানে আমি একটু সময় নিয়ে কথা বলবো, সাহাবা ইকরামের আমল কি ছিল, সাহাবা ইকরামের আমল কি সেগুলি বলবো। তাহলে প্রথমত নারী ঘর থেকে যদি বের হয় কয় কারণে বের হবে? তিন কারণে, ধর্মীয় কারণে। আচ্ছা, নারীদের উপরে জুমার নামাজ কি ওয়াজিব? জুমার নামাজ ওয়াজিব না। তাহলে যারা, যে সমস্ত নারীরা জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন মসজিদে যাচ্ছে, এরা কি প্রয়োজনে যাচ্ছে নাকি শখে যাচ্ছে? বুঝেন নাই? আল্লাহ তার ঘরে নামাজ পড়লে হয়ে যাচ্ছে, ঘরে নামাজ পড়লে হয়ে যাচ্ছে, মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন তার নাই। সে মসজিদে যাচ্ছে কিসে? এটা কি ইসলাম প্রয়োজন দিয়েছে না শখে যাচ্ছে সে? এই প্রয়োজনে বের হওয়া যাবে না। কিছু নারী দেখেন, নফল হওয়াজের ব্যাপারেও সাহাবীরা কত কঠিন ছিল। রাসুলের আরো স্ত্রীর নাম সাউদা, কি নাম? বয়স্ক স্ত্রী ছিলেন, বয়স্কা ছিলেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি ফরজ হওয়াজ একবার করে ফেলাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নফল হওয়াজে উনি আর কোনোদিনও যান নাই। উনি বলছেন যে আমার ফরজ হওয়াজ আদায় হয়ে গেছে, আমি মৃত্যুর আগে এই ঘর থেকে আর বের হব না, এই ঘর থেকে আমি যেদিন বের হব সেদিন আমার জানাজা, আমার লাশ বের হবে। ওনার যেদিন মারা গেছেন সেই দিনে ঘর থেকে ওনার লাশ বের হয়েছে, এর আগে উনি আর কোনোদিন হওয়াজ করতে, মসজিদে নামাজ পড়তে। তাহলে আমরা কি ওনার থেকে বেশি বুঝে লাইছি কথা কন না? কে যে সমস্ত মহিলারা এই নফল নফল দৌড়ে বেড়াচ্ছে মসজিদে, ওনার থেকে বেশি বুঝছে? উনি আজওয়াজে মুতাহারাত, নবীর স্ত্রীদের অন্যতম একজন, ওনার থেকে বেশি বুঝে লাইছে আর ওনার থেকে বেশি পবিত্র? তাহলে উনি গেল না, আমরা কি বেশি বুঝে ফেললাম? আল্লাহ সকলকে সহি বুঝ দান করুন। এখন যদি নারীরা ঘর থেকে বের হয় কিভাবে বের হবে, কিভাবে বের হবে? পর্দার সাথে বের হবে। এখানে বোরকা কিন্তু খাস না, বোরকা কি আপনাকে যে বোরকা পরে বের হতে হবে এমন বিষয়টা না, বিষয়টা আপনাকে এমন পোশাক পরে বের হতে হবে যে পোশাকে আপনার শরীরের কোনো গঠন বোঝা যায় না, আপনার শরীরের রং দেখা যায় না, শরীর দেখা যায় না, সৌন্দর্যতা ফুটে ওঠে না, এমন পোশাক আপনাকে পরতে হবে, সেটা বোরকা হোক, বড় কোনো চাদর হোক আর অন্য কিছু হোক। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এখন বোরকা হতে হবে কেমন দেখেন, যে পোশাকটা হতে হবে, এক নম্বরে নারীরা যে পোশাক পরে ঘর থেকে বের হবে, পোশাকটা এত পাতলা হবে না
যে পাতলায় শরীরের রং দেখা যায়, শরীর দেখা যায়। যদি এমন পাতলা কাপড়ের বোরকা হয় তাহলে ওটা কি না, পর্দার বোরকা না, ওটা ফ্যাশন। ওটা কি ফ্যাশন? যদি বোরকা এত সুন্দর হয় যে ওই নারীর দিকে এমনি তাকাইতো না, ওই বোরকার সৌন্দর্য দেখার জন্য তাকাইছে, তাহলে ওটা কি না, বোরকা না, ওটা ফ্যাশন। কথা কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন? তিন নম্বরে, বোরকা বা যে কাপড়টা পরছে, কাপড়টা যদি এমন হয় যেটা পরিধান করার কারণে শরীরের অঙ্গ ফুটে ওঠে, কথা বুঝেন নাই, তাহলে ওটাও কি না, বোরকা না, ওটাও ফ্যাশন। তাহলে বোঝা গেল, এমন কাপড়ের বোরকা হতে হবে বা এমন কাপড় পরিধান করতে হবে, পোশাকের উপরে এমন পোশাক পরতে হবে, এটা খেয়াল রাখতে হবে। নিচের পোশাকের উপরে এমন অতিরিক্ত আরেকটা পোশাক পরতে হবে যে পোশাকে আপনার নিচের পোশাক ঢেকে রাখবে এবং শরীরকে ঢেকে রাখবে, আপনার শরীরের রং বোঝা যাবে না। এক নম্বরে কি, আপনার শরীরের রং, শরীরের চামড়া বোঝা যাবে না, চুল দেখা যাবে না, চামড়া দেখা যাবে না, কিছুই দেখা যাবে না। দুই নম্বরে, পোশাকটা সুন্দর হতে পারবে না, এত সুন্দর হতে পারবে না যে এমনি যদি না তাকায় তো বোরকা দেখার জন্য তাকায়, এমন হতে পারবে না, স্টাইল হতে পারবে না। তিন নম্বরে, শরীরের কোন অঙ্গ ফুটে উঠতে পারবে? এখনকার বোরকা হয়ে গেছে কিন্তু এমন, এখনকার বোরকা পরলে শরীরের অঙ্গ আরো ফুটে ওঠে, বুঝেন নাই? তাহলে এই 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 তিন শ্রেণীর বোরকা, এই তিন এই তিন গুণ বিশিষ্ট কাপড় পরলে পর্দা হবে, এই তিন গুণ বিশিষ্ট কাপড় যদি না হয়, কোনো একটা যদি না থাকে, তাহলে সেটা হবে না পর্দা, সেটা হবে কি, ফ্যাশন। বুঝতে পারছেন? যদি বোরকা বানাই দেন তো এই যে তিন গুণের কথা বললাম, এই তিন গুণ বিশিষ্ট কাপড় দিয়ে বোরকা হতে হবে, এছাড়া যদি হয় তাহলে সেগুলি কি, পর্দা, সেগুলি পর্দা, সবাই কন্যা খেয়ে পর্দা, সেগুলি ফ্যাশন, সেগুলি পরা আর না পরা, পরা আর না পরা একই। এখন আসেন, আল্লাহ নাফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। কথা বলতে আমার নিজেরও কষ্ট হচ্ছে, গলায় ব্যথা করতেছে, তারপরও বলি, শেষ করি। যে জাহেলিদের মতো, জাহেলি যুগের অসভ্য নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না, নিজেদের সৌন্দর্য প্রদর্শন করবে না। তো সৌন্দর্য প্রদর্শন না করতে গিয়ে, সৌন্দর্য প্রদর্শন না করতে গিয়ে সাহাবারা কি করছেন, সাহাবী মহিলারা কিভাবে পর্দা করছেন, সেটা তো আমাদের সামনে আসার দরকার। বোরকা তো পরলাম, কেউ বলে চেহারা ঢেকে রাখতে হবে, কেউ বলে চেহারা ঢাকা লাগবে না, আছে না, আছে না? কেউ বলে হাত ঢাকা রাখতে হবে, কেউ বলে হাত ঢাকা লাগবে না। চেহারা নিয়ে বেশি বিতর্ক বাংলাদেশের মধ্যে, এমনও অনেক সংগঠন আছে যারা তাদের সামনেদেরকে, তাদের সামনে নারীদেরকে সাজায় গুছায়, সাজায় গুছায় চেয়ারে বসায় রাখছে, শত শত নারী বসে আছে, মেকআপ টেকআপ করে সুন্দরভাবে সেজে গুজে সামনে বসে আছে, চেহারা মেয়ারা সব খুলে সামনে বসে আছে। আচ্ছা বলেন তো, একটা নারীর সবচেয়ে সুন্দর জায়গা কোনটা? হ্যাঁ, চেহারা হলো সৌন্দর্যের রাজধানী। আপনি একটা নারীর হাত দেখে পছন্দ করে লাইছেন, পা দেখে পছন্দ করে লাইছেন, মাথা দেখে পছন্দ করছেন, না চেহারা দেখে প্রেমে পড়ছেন? আরে চেহারা দেখে তো প্রেমে পড়ে। হ্যাঁ, কয় চোখ দুটা খুব সুন্দর, ঠোঁটটা আরো সুন্দর, নাকটা কি সুন্দর সরু লম্বা, হ্যাঁ বলে না, হ্যাঁ চেহারা কি সুন্দর গোলাপি ভাব, এরকম বিভিন্ন আপনার প্রশংসা করে, চেহারার প্রশংসা করে, চেহারা দেখেই তো আগে পাগল হয়। কি চেহারা দেখে পাগল হয় না? আচ্ছা আপনি বিয়ের জন্য একটা মেয়ে দেখতে গেছেন, যে কি দেখবেন, আগে মাথা দেখবেন না চেহারা আগে দেখবেন? চেহারা দেখে পছন্দ হইলে হ্যার বলে না অন্য কিছু, এ কথা কয় না? হ্যাঁ, চেহারা দেখে পছন্দ হইলে তারপরে অন্য কিছু, চেহারা দেখে যদি পছন্দ না হয় তাহলে কি আর সামনে আগাবেন? তাহলে বোঝা গেল কি, একটা মানুষের সৌন্দর্য রাজধানী কি, সবচেয়ে সুন্দর জায়গা হলো আগে চেহারা। মানুষ মানুষের চেহারাকে সবচেয়ে সৌন্দর্য বলে প্রাধান্য দেয়, চেহারা দেখে যদি পছন্দ হয় তারপরে সামনে, চেহারা দেখে পছন্দ না হইলে আগায় না সামনে। কথা কি ঠিক বলছি আমি? তো সাহাবা ইকরাম কিভাবে পর্দা করতেন? সাহাবা ইকরাম কি চেহারা ঢাকতেন কি ঢাকতেন না?
দুটা বলি, বলার পরে বলেন, দলিল দিই তারপরে বলেন, হজরতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যাইতেন, সংক্ষিপ্ত করব, তখন তার স্ত্রীদেরকে নিয়ে যাইতেন যুদ্ধে, একজন নিয়ে যাইতেন লটারির মাধ্যমে, লটারি করতেন, যার নাম আসতো তাকে সাথে করে নিয়ে যাইতেন। মুরাইসের যুদ্ধে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে করে নিয়ে যায়। যুদ্ধ শেষে যখন ফিরে আসছে, রাত এক জায়গায় অবস্থান করে, শেষ রাতে যখন আবার রওনা করবে, মদিনার উদ্দেশ্যে রওনা করবে, এই সময়ে ঘোষণাকারী ঘোষণা করছে, যার যার প্রয়োজন আছে সে প্রয়োজনগুলি পুরা করে, অর্থাৎ পেশাব পায়খানা ইত্যাদি যদি কোনো প্রয়োজন থাকে সেগুলি সবাই সেরে নাও, এখন এই কাফেলা রওনা হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তার প্রয়োজন পুরা করতে গিয়েছে, যে কোনো প্রয়োজনে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে চলতেন সেটা হলো উঠের পিঠের উপরে একটা পালকি বানানো হইতো, একটা ঘর বানানো হইতো, ওই ঘরের মধ্যে তিনি বসতেন, সাহাবায়ে কেরাম ওটা উঠায় উঠের পিঠের উপরে উঠাই দিত, উঠের পিঠের সাথে বেঁধে দিলে ওটা উঠ নিয়ে চলতো। কথাটা বুঝতে পারছেন? মানে উনি একটা ঘরের ভিতরে চলতো, একটা পালকির ভিতরে চলতো, তা উনি শারীরিকভাবে এত পাতলা ছিল যে ওর ভিতরে আছে কি নাই বোঝা যাইতো না, শারীরিকভাবে অনেক পাতলা ছিল, চিকন ছিল। তো উনি ওনার প্রয়োজন পুরা করতে গেছে, প্রয়োজন পুরা করতে গিয়ে ওনার গলার হারটা হারাই গেছে, গলার হার কি স্বর্ণের হার হারাই গেছে। হারাই গেলে এক বর্ণনার মধ্যে আসছে উনি এসে আবার সেই হার খুঁজতে গেছে, আর এক বর্ণনার মধ্যে আসছে উনি যেখানে হার হারাইছে ওইখানেই খুঁজতেছে, যখনই দেখছে হার নাই তখনই খোঁজা শুরু করছে। তো এই অবস্থায় দেখে এদিক কাফেলা ওনার যে পালকি যাদের বহন করার দায়িত্ব ছিল তারা আর খেয়াল করেন নাই যে ভিতরে আয়েশা আছে কি নাই, ওটা উঠাই দিয়েছে, উঠে নিয়ে রওনা শুরু করছে, কাফেলা রওনা শুরু করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে এসে দেখে হায় হায় কাফেলা তো চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, উনি কি করছেন, এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে উনি ওইখানেই বসে পড়ছে, যে আমাকে যখন পাবে না তখন ঠিকই আমাকে তালাশ করতে এখানে আসবে, এটা একটা বুদ্ধিমত্তা না, যখন পাবে না তখন তালাশ করতে আমাকে এখানেই আসবে, আর আমি যদি ছুটাছুটি করি হয়তো আমি হারাই যাব, ঠিক আছে না। তো উনি ওইখানে বসে গেছে, বসে শেষ রাত্রে তো ছোট মানুষ ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন শোনেন, ওই মাঝে মাঝে রুটি বানানোর জন্য খামিরা তৈরি করতো, তা খামিরা তৈরি করতে করতে উনি জিমাইতো, আর ছাগল এসে ওগুলো খেয়ে যাইতো, বুঝেন নাই, ছোট মানুষ ছিল তো, ওই খামিরা তৈরি করতে করতে, আরে এখন তো আমাদের মহিলারা অনেক আরামে থাকে, লাকড়ি টোকানো লাগে না, জব বা গম পিষে আটা বানানো লাগে না, কোনো কিছুই করতে হয় না, তৈরিকৃত আটা পানি দিয়ে গুলায় রুটি বানায় শিখে ফেলায়। আর আগে একটা মহিলার ওই গম পিষে আটা বানাইতে হইতো, গুঁড়া বানাইতে হইতো, বুঝে আসে নাই, এই সব কাজ তার একলা করতে হইতো। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিমাইতেন, আর ছাগলে এসে আটা খেয়ে যাইতো, ছাগলে এসে কি আটা খেয়ে যাইতো। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই জায়গায় বসে আছে, উনি ঘুমাই গেছে, আর মুখের উপরে যে নেকাবটা ছিল এটা সরে গেছে, এটা কি সরে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল কোন কাফেলায় রওনা করলে, কাফেলা যখন রওনা করে চলে যাবে পিছনে একটা লোকরে দায়িত্ব দিয়ে রাখতো, কাফেলার কেউ কিছু ফেলে গেল কিনা এটা সে টুকায় নিয়ে আসবে। তাবলিগালারা এটা করে না, একটা লোকরে দায়িত্ব দিয়ে দেয়, তুই পিছনে আসবা, কিছু ফেলে রেখে গেলাম কিনা এটা তুমি টুকায় নিয়ে আসবা। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আরো জীবাণী লোক, তিনি ছিলেন কি আরো, উনিও শুধু ঘুমাই যাইতো, তা উনিও ঘুমাই গেছে, কাফেলায় দেখে রওনা হয়ে গেছে, উনি কিরে কাফেলা কই, উনি আবার তাতড়ি জড়সড়ে উঠে উনি দেখা শুরু করছে কোথাও কিছু আছে কিনা। যখন উনি কাছে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে উনি চিনে ফেলছে, কেন পর্দার বিধান নাজিল হওয়ার আগে উনি আয়েশাকে দেখেছিল, এই জন্য আয়েশার চেহারা দেখার সাথে সাথে আয়েশাকে চিনে ফেলছে, আর দেখে চিনা ফেলেই উনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে বলছে, কে বলছে? সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলছে?
সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহ যাই বলছে, এই আওয়াজ আয়েশার কানে গিয়ে আয়েশার ঘুম ভেঙে গেছে। ঠিক আছে, ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চেহারাকে ঢেকে নিয়েছে, নিজের চেহারাটাকে কি করছে, নিজের চেহারা। এবার আয়াত শুনেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যে হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মুমিনদের স্ত্রীদেরকে আদেশ করেন, তারা যেন তাদের জালাবিব, জিলবাব এর কিয়াদাংশ তাদের মুখের উপরে টেনে দেয়, তাদের মুখের উপরে ছেড়ে দেয়, উপর থেকে ছেড়ে দেয়, তাদের মুখের উপরে উপর থেকে ছেড়ে দেয়। এর শানে নজল ভিন্ন আছে, বলতে গেলে একটু দেরি হয়ে যাবে, কিন্তু এখানে আদেশ কি, আর জিলবাব বলা হয়, এই জিলবাব বলা হয় এমন পোশাক, এমন পোশাক যেটা বোরকার উপরে বা খিমারের উপরে বা অন্য কোনো পোশাকের উপরে ছেড়ে দেওয়া হয়, অন্য কোনো পোশাকের উপরে মাথার উপরের থেকে ছেড়ে দেওয়া হয় যাতে চেহারা ঢেকে যায়। কথাটা কি বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কাজটা করলেন, চেহারা খুলে রাখলেন না ঢেকে নিলেন, চেহারা খুলে রাখলেন না ঢেকে নিলেন, চেহারা ঢেকে নিলেন। যদি চেহারা ঢাকা ফরজ না হইতো, চেহারা ঢাকা যদি জরুরি না হইতো, আয়েশা কেন ঢাকলেন? কুরআন ও হাদিস আমরা 1400 বছর পরে এসে আমরা বেশি বুঝি না, যখন কোরআন নাজিল হয়েছে যার কোলের উপরে আল্লাহ রসুল শুয়ে থাকা অবস্থায় কোরআন নাজিল হয়েছে সে বেশি বুঝছে। হ্যাঁ, কথা কন না কেন, যার কোলের উপরে মাথা রেখে, রানের উপরে মাথা রেখে আল্লাহ রসুল শুয়ে আছে সে কোরআনের ব্যাখ্যা বেশি বুঝছে, নাকি 1450 বছর পরে এসে আমরা কোরআনের ব্যাখ্যা ভালো বুঝি? হ্যাঁ হ্যাঁ, বলেন, কথা বলেন। যদি চেহারা ঢাকা জরুরি না হইতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারা ঢাকতেন? যারা বা যে গোষ্ঠী বা যে সম্প্রদায় বা যে দল বা যাহারা বলে চেহারা ঢাকার প্রয়োজন নাই, এদেরকে আল্লাহ সহিহ সমজ দান করুন, সকলে বলেন আমিন। এরা হয়তো বা নিজের সংগঠন বা নিজের দল বা নিজের মতকে প্রতিষ্ঠিত রাখার জন্য তারা হয়তো এই ফতোয়া দিচ্ছে, তারা গুমরাহির মধ্যে আছে, তারা ভ্রান্তির মধ্যে আছে, আল্লাহ তাদেরকে সহি সমস সহি বুঝ দান করুন, সকলে বলে আমিন। আরো ঘটনা দেখেন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, তার দুইজন স্ত্রী তার দরবারে বসে আছে, কয়জন স্ত্রী, এর মধ্যে আল্লাহ নবীর এক সাহাবী আসছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নাম কি, আব্দুল্লাহ ইবনে, ইনি ছিলেন অন্ধ সাহাবী, চোখে দেখতেন না, কি ছিলেন, রাসূলের মুয়াজ্জিনের একজন ছিলেন ইনি, কয় মুয়াজ্জিনের, অন্যতম একজন মুয়াজ্জিন ছিলেন ইনি। তো ইনি রাসূলের দরবারে আসছে, এমন সময় আসছে যে সময় আল্লাহ রাসূলের আরো দুইজন স্ত্রী সেখানে উপস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঘরে চলে যাও। তারা বললেন, যে রাসূল আল্লাহ, এত অন্ধ, সে তো আমাদেরকে দেখে না, আমরা ঘরে যাবো কে, কই তোমরাও কি তারে দেখো না, তোমরাও কি তারে দেখো না, কাহা দেখে রাখো, তাহলে ঘরে চলে যাও, তাইলে কি ঘরে চলে যাও। তাহলে যতটুকু আলোচনা করলাম এর দ্বারা কি আপনাদের কি মনে হইলো, পর্দা কি শুধু হুজুরদের জন্য না আপনাদের জন্য, পর্দা করাবেন, নিজের নিজের স্ত্রীকে পর্দা করাবেন, আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, এটা আপনার স্ত্রীর অধিকার, আল্লাহ প্রদত্ত অধিকার, যদি না রাখেন আপনি দায়ী থাকবেন। আপনি আপনার মেয়েকে পর্দায় রাখবেন, এটা আল্লাহ প্রদত্ত আপনার প্রতি আপনার মেয়ের অধিকার, যদি না রাখেন আপনি দায়ী থাকবেন। আপনার অধীনে যে মহিলারা আছে তাদেরকে পর্দায় রাখা আল্লাহ প্রদত্ত অধিকার তাদের, আপনি যদি না রাখেন আপনি দায়ী হবেন। বুঝেন নাই কথাটা কি, বুঝতে পারছেন? তাহলে কি পর্দা করাবেন না করাবেন না, শুধু তাদেরকে পর্দা করাবেন না, নিজেও পর্দা করবেন। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, ও নবী, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, তারা যেন কোনো পরনারীর দিকে না তাকায়,
আবার আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, তারা যেন কোনো পরনারীর দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আলী লা তুকবি নাজরান নাজরাতা ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, হে আলী, তুমি তোমার যদি নজর কোনো মহিলার দিকে পড়ে যায় দ্বিতীয়বার তুমি তার দিকে তাকাও না। কেন? কয় প্রথমবার তোমার জন্য ক্ষমা, দ্বিতীয়বার তোমার জন্য ক্ষমা না, সেটার জন্য তুমি যদি তাকাও তাহলে তুমি ধরা খেয়ে যাবা। কি হয়ে যাবা? ধরা খেয়ে যাবা। আর চোখে, চোখকে হেফাজত করার মধ্যে যে এত নূর রয়েছে, হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি কোনো পরনারীর দিকে চোখ পড়ার পরে আল্লাহকে মানার জন্য, আল্লাহর বিধানকে মানার জন্য, নিজেরকে হেফাজত করার জন্য যদি সে দ্বিতীয়বার না তাকায়, চোখকে যদি ফিরায় নাই, আল্লাহ তাকে আমলের স্বাদ, ইমানের স্বাদ তাকে দান করবে। একবার একবার যদি আপনি চক্ষুকে হেফাজত করেন আল্লাহ আপনাকে একটা আমলের স্বাদ দান করবে। বুঝে আসেন নাই? জুলফিকার নকশবন্দি দামাত বরকাতহ পাকিস্তানের একজন বিখ্যাত আলেম এবং একজন বিখ্যাত পীর সাহেব, অনেক ভালো। উনি বলেন আমি আমার বয়স যখন 30, আমি যখন কলেজে পড়ি, কলেজের ছাত্র, তখনই আমি 50 বারের বেশি, কলেজে পড়া অবস্থায় 50 বারের বেশি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। কেমনে? কলেজে পড়ুয়া ছাত্র, সে তো কলেজ জামানায় আল্লাহওয়ালা। হাদিসের মধ্যে আসছে শয়তানে আল্লাহ নবীর চেহারার আকৃতি ধারণ করতে পারে না, যে স্বপ্নে আল্লাহ নবীকে দেখলো সে বাস্তবে আল্লাহ নবীকে দেখলো। আর মান রানি, যে আমাকে দেখলো তার ওই চোখ জাহান্নামে যাবে না। বুঝে আসে নাই? সে কি যাবে না? জাহান্নামে যাবে না। তো সে কিভাবে দেখলো? সে বলতো, সে বলেন যে আমি আমার কলেজ জামানাই, আমার ছাত্র জামানার থেকেই আমি আমার চোখকে হেফাজত করে আমি কোনো পরনারীর দিকে তাকাই না। আল্লাহ নবীকে স্বপ্নে দেখার জন্য অনেকে অনেক আমল করে থাকেন, এই আমলটা করেন। কি আমল? আজকের থেকে কোনো পরনারীর দিকে আর তাকাবো? সবাই বলেন, যারা বলছে না তারা মনে হয় তাকাইবো, যারা বলছে না তারা কি, হ্যাঁ তাকাবেন? তাহলে সবাই বলেন আজকের থেকে আর কোন পরনারীর দিকে, বাবির দিকে, বিয়েনের দিকে, স্বাস্থ্য বোন, খালাতো বোন, ফুফতো বোন, বিয়েন, শালি। অনেকে মনে করে শালি ছোট বোনের মতো, না 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 না, শালি ছোট বোনের মতো না। এখন তো হাদিস বলতে গেলে আরো অনেক কঠিন। শালি ছোট বোনের মতো না, শালির সাথে যদি কোনো বউ নাই, বোন জামাই দেখা করে মনে করবেন ওটা ডাকাত। আর ভাবির সাথে যদি কোনো দেওরে সাক্ষাৎ করে, আর ওই দেওরকে আল্লাহ নবী বলেছেন ভাবির জন্য দেওর হলো মউত, ভাবির জন্য দেওর কি মউতের মতো, ভাবির জন্য দেওর কি মামিকে দেখবো, চাচিকে দেখবো, প্রতিবেশী কোনো নারীকে দেখবো, যারা বলছেন না তারা দেখবেন, তাই না? তাহলে বলেন না কেন? এ আমি আর কি মারতেছি না, এগুলি ফরজ, এগুলি ফরজ, ফরজ, ফরজ। আপনার আল্লাহ আপনার উপরে ফরজ করছে, আমার আল্লাহ আমার উপরে ফরজ করছে। কথাটা বুঝে আসছে? বুঝে আসছে? এগুলি তামাশার জিনিস না। যাই হোক, যতটুকু আলোচনা করলাম, যতটুকু আল্লাহ বলার তৌফিক দিয়েছে, আসলে এ বিষয়ে আরো অনেক আলোচনা করলে ভালো হইতো, আল্লাহ যতটুকু করার তৌফিক দিয়েছেন আমরা সকলেই আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।